কানে পানি যাইব, শয়তানি করিস না বেটা। পাউ দিয়া পানি পি, শুনে নাও সাঁতরাও, তুমি তুমি ই করো কে, হাত পাও দিয়া লাইরা সাঁতরাও, পাও ঠ্যাঙ্গের ইয়া করে রাখছো কে। সাঁতার শিখতে পারাইছে, তুমি সাঁতার শিখো, দুষ্টামি করো না। এই যে তোর উড়াই লয়ে গেলাম, তুই যেন আসস, তোরে এই তোরা বাইলে তোরা বাড়ি দেয়াম। গভীর হইলে ওইদিকে যাওয়া লাগবো না তোমার, সাঁত রাও তুমি। সাঁত রাও, এনে খেলাই তাই নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি রফিকুলের আব্বু, দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। রফিকুলের আম্মুর ভিডিও আজ আমি করতেছি, এর কারণ হচ্ছে রফিকুলের আম্মু অনেক অসুস্থ। রফিকুলের আম্মু কথা বলতে পারে না, তার গলা বসে গেছে, এই জন্য আমি আপনাদের মাঝে আসলাম। সবাই রফিকুলের আম্মুর জন্য দোয়া করবেন, সেজন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। রফিকুলের আম্মু অসুস্থ এই খবর রফিকুল শুনে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে আসছে রফিকুলের আম্মুরে দেখার জন্য। এখন রফিকুলের জন্য পেঁপে পারব, গাছে দেখলাম দুই তিনটা পেঁপে একটু হালকা রং হয়েছে, এই জন্য আসলাম গাছের কাছে। আমাদের পেঁপে গাছ হচ্ছে তিনটা, এর মধ্যে এইটার পেঁপে একটু ছোট ছোট ধরে, তারপর এটার পেঁপে খাইতে অনেক স্বাদ, অনেক মিষ্টি লাগে এই গাছের পেঁপে। তিনটা গাছই লম্বা। রফিকুলের আম্মু আবার মাঝে মাঝে আমারে খোসা মাইরা কথা কয় যে তোমার মতো গাছ, তোমার গাছ তোমার মতোই হয়েছে লম্বা লম্বা। রফিকুল আইসা গেছে সাঁতার কাটতে, সাঁতার কাটা আইসা, এখন সে তার কাজ নিয়ে ব্যস্ত। সে বাড়িতে আসলে এগুলা করব, ওই ব্যাটারি কষ্টিপ এই সেই এগুলা নিয়ে খেলবো, অনেক কষ্টিপ নষ্ট করছে রফিকুলে। গত সপ্তাহে আইসা ব্যাটারির মধ্যে কষ্টিপ আটকাইছে, দেখেন কীভাবে আটকাইছে। এখন আবার গেলে সব খুলবো, খুললে আবার ইঞ্জিনিয়ারিং করব, এর কাজই হচ্ছে ইঞ্জিনিয়ারিং করা। রফিকুলের যত খেলনা আছে এগুলা খুললে আবার ফিরা নতুন করে বানাইতে চায়, কিন্তু আসলে কিছু পারে না ঠিক করতে। রফিকুলের আম্মু ওই দিক দিয়ে আবার গরুর গোশ বাইর করছে ফ্রিজ থেকে, রফিকুলের জন্য রানবো। রফিকুল খুব পছন্দ করে গরুর গোশ, ছেলের পছন্দের খাবার, ছেলের মা রান্না করতেছে, শরীর অসুস্থ, তারপর ওই অসুস্থ শরীর নিয়েই পাক করার জন্য নাইমা পড়ছে। শরীর অসুস্থ, কথা বলতে পারে না, কিন্তু ছেলে আসাতে কাজ বন্ধ নাই, অসুস্থ শরীর নিয়েই কাজ করতেছে। তো চলেন রফিকুলের আম্মুর গরুর গোশ রান্না দেখে আসি আমরা।
গোশ কষানো হয়ে গেছে, রফিকুলের আম্মু গরম পানি দিছে, আর গরম পানি দিলে গোশটা অনেক নরম হয়, রফিকুল খুব পছন্দ করে নরম গোশ খাইতে, এই জন্য গরম পানি দিয়া গোশ রান্ধতেছে। ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, রফিকুলের আম্মুর জন্য সবাই দোয়া করবেন। গোস্তে একটু জল বেশি রাখা হয়েছে কারণ রফিকুল আমি দুজন জলটা পছন্দ করি, আর আমাদের পছন্দ অনুযায়ী রান্না করা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।